তোমাদের তিয়াত্তর পাতা স্থানীয় মান অনুসারে সাজিয়ে গুণফল নির্ণয় করো, এই অঙ্কগুলো করাবো। প্রত্যেকে খাতা বই নিয়ে তৈরি হয়ে যাবে। নাও চলো তাহলে আমি শুরু করছি। আমি প্রথমে আজকে করাবো তোমাদের একের দাগে ক। একের কয়ের অঙ্কটা তোমরা দেখো কি আছে। একের কয়ে আছে 198 × 19। এটাকে আমি আগে স্থানীয় মান অনুসারে সাজাবো। কি হয় সাজাবো দেখো, আগে একক দশক লিখবো, একক দশক শত হাজার। এবার আমি বসাবো 198, মানে শতর পরে এক, দশকে নয়, এককে আট। এবার আমি ১৯টা নিচে বসাবো। এবার গুণটা করি, নয়ের নামটা তোমরা সবাই জানো, নয়ের নামটা পড়ে দেখো কি হয়। নয় আটে কত? নয় আটে 72, 72 × 2 হাতে থাকে 7। নয় নয় কত? 81, 81 পর 7 গুণলে কত হয়? 81 আর 7 88, 88 8 হাতে থাকে 8। নয় আটে 9 আর 8 কত হয়? 9 পরে একবার গুণে নাও, 9 আর 8 17, তাহলে বসিয়ে দিই 17 হলো। এবার আমাদের যেহেতু দু লাইনের গুণ, আমরা দুইয়ের নিচে দেবো গুণ চিহ্ন। এবার দেখো 8 × 1 = 8, 9 × 1 = 9, 1 × 1 = 1। আমাদের গুণ হয়ে গেল, এবার আমরা যোগ করব। যোগ করছি দেখো, 2 বসালাম, 8 আগে 16, 16 × 6 হাতে থাকে 1, 9 আর হাতে রাখে 10, সাথে 17 = 7 হাতে 1, 1 × 2 আর হাতে রাখে 3, তাহলে কত হলো? 3762। এবার আমি গুণফল লিখবো। গুণফল লিখবো, গুণফল সমান 3762 হয়েছে। এবার আমরা করব ভয়ের অঙ্কটা। ভয়ের অঙ্কটা দেখো কি বলেছে। ভয়ের অঙ্কটা বলেছে 483 × 43। এবার আমি এটাও লিখবো এইভাবে, একক দশক শতক হাজার, তাহলে লিখলাম 4 + 8 = 2, নিচে 4 = 3। এবার আমি তিনের নামটা করবো, যেহেতু 3 আছে আগে, তিনের নামটা করি, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 8 কত? 3 আসলে 24, 24 × 4 হাতে 2, 3 × 4 কত? 3 × 4 = 12 আর হাতে 2 = 14, তাহলে 14 বসিয়ে দিলাম। এবার কোন চিহ্ন দেবো? আবার 6 নিচে কোন চিহ্ন দিলাম। এবার 4 আছে, তাহলে 4-এর নামটা করি, 4 × 2 = 8, 4 × 8 = 32, 32 × 2 হাতে থাকে 3, 4 × 4 = 16, 16 × 3 কত? 19। আর যোগ করো, 6 × 8 = 12, 2 হাতে 1, 4 × 6 হাতে রাখি 7, 1 আর 9 = 10, 0 হাতে 1, 1 × 1 = 2, তাহলে কত হলো? যোগ করি, গুণফল লিখবো আমরা, তাহলে উত্তর লিখি, গুণফল সমান, তাহলে এটা কত হলো? 20,000 হয়েছে, 20,726। এখানে লিখে দাও 20,726। তারপরে এখানে একটা সংখ্যা বেড়েছে, তাহলে আমি এখানে ওজন লিখে দেবো, ঠিক আছে। এবার চলে এসো আমরা করি ছয়ের অঙ্কটা। ছয়ের অঙ্কটা কি বলেছে দেখো, 969 × 65, তাহলে এটাও আমরা একক দশক করে লিখবো, একক দশক শতক হাজার, 969 লিখলাম, হচ্ছে 65। এবার আমরা 5 দিয়ে গুণ করবো, 5 × 9 কত? 5 × 9 = 45, 45 × 5 হাতে থাকে 4, 5 × 6 = 30, 4 × 34 = 4 হাতে থাকে 3, 5 × 9 = 45 আর 3 কত হয়? 48। এবার 5-এর নিচে আবার গুণ চিহ্ন দিলাম। এবার দেখো 6-এর নামটা করবো, 6-9 কত? 6-9 = 54, 54 × 4 হাতে 5, 6 × 6 = 36, 36 × 5 কাটলে কত হয়? 41, 41 × 1 হাতে থাকে 4, আবার 6 × 9 = 54 আর 4 × 8 = 58 বসালাম। যোগ করি চলো, 5 × 4 = 8, 8 × 1 = 9। আচ্ছা দেখো, এটা 4 × 4 = 8 হবে, আমার একটু ভুল হয়ে গেছে, আমি 4 বসিয়ে ফেলেছি, এখানটা 8 করে নাও। এটা 5 বসেছে, 4-এর সঙ্গে 4 যোগ করলে 8, আমি ভুল করে 4 লিখে ফেলেছিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে করছিলাম 8 × 4 = 12, 2 হাতে 1, 5 × 1 = 6, তাহলে কত হলো এটা? 62,985। উত্তর লিখি তাহলে, গুণফল সমান 62,985।
এখানে অনুরূপ লিখে দাও। এবার আমরা ইমোয়ের দাগে অঙ্কটা করি। ইমোয়ের দাগে কি আছে দেখো, ইমোয় আছে 875 গুণ 82, এটা লিখি একক দশক শত হাজার 875 82। এটা দুইয়ের নামটা পড়ি, দুই পাঁচে কত, দুই পাঁচে দশের শূন্য, হাতে এক, দুই সাথে 14, হাতে লাগে 15, হাতে এক, দুই আটে 16, আর হাতে লাগে 17। গুণ চিহ্ন দিলাম, এবার দেখো 8 দিয়ে গুণ করবো, 8 5 40, 0 হাতে থাকে 4, 8 7 56, আর 4 কত হয় 60, 60 0 হাতে 6, 8 8 64, আর 6 কত 70। বসালাম, এবার যোগ করি, 0 5 7 1 7, গুণফল লিখে দাও। গুণফল সমান 71,750, ঠিক আছে, অযুত বসিয়ে দিলাম। এবার আলোচনা করবো ছয়ের অঙ্কটা, 5 4 7 গুণিত 64, এটা গুণ করি আমরা দেখো, এটা চারের নামটা করবো, 4 7 কত, 4 7 28, 28-এর 8, হাতে থাকবে 2, 4 4 16, আর 2 কত 18, 18-এর 8, হাতে 1, 4 5 20, হাতে থাকে 21। হলো, এখন চিহ্ন দাও খাটের নিচে। এবার ছয়ের নামটা করবো, 6 7 42, 42-এর 2, হাতে থাকে 4, 6 4 24, আর 4 কত 28, 28-এর 8, হাতে 2, 6 5 30, আর হাতে 2-এ 32। বসালাম, এবার যোগ করে দিই, 8 8 2 10-এর 0, হাতে 1, 8 9 10-এর 0, হাতে 1, 2 4 5 3, এটা কত হলো 35,008। উত্তর লিখে দাও, গুণফল সমান 35,008, মানে একটা অযুতের সংখ্যা লিখে দেবে, ঠিক আছে। আজকে আমি তোমাদের এই 5টা অঙ্ক করালাম, বাকি অঙ্কগুলো নিজেরা বাড়িতে অভ্যাস করে নেবে, ঠিক আছে। আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ হয়ে গেল।